যশোদাজি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকুন, এটাই আমি চাই। তো এখন এই মুহূর্তে শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সেটা হচ্ছে, কালকে সকালে আমাদের দীক্ষার অনুষ্ঠান ছিল, তো দীক্ষার অনুষ্ঠানের মহোৎসব ছিল, তো সেটা কিন্তু কালকে সমাপ্ত হয়েছে। তো সেই ভিডিও আমি তুলে রেখেছি আপনাদের দেওয়ারই জন্য। তো সেই ভিডিও প্রথমে আপনারা দেখে নিন, তারপর ফিরে আসছি এই ভিডিওতে। এত এত আয়োজন কিসের জন্য, সেই বিষয়ে ফিরে আসছি। তো আগে সেই ভিডিওগুলি দেখে নিন, তারপরে আবার ফিরে আসছি। খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে এই জায়গাটা, আমার মানে এত সুন্দর লেগেছে জায়গাটা। ভাই সাজিয়েছে, তো সত্যি খুব সুন্দর সাজিয়েছে। তো
এখনো আয়োজন চলছে, তো যিনি আসার কথা তিনি এখনো আসেননি, আসতে এখনো কিছুটা দেরি রয়েছে, তো সবাই চলে আসবে, তো তার জন্য আয়োজন সব রেডি। তো সেদিকে রান্নাবান্না চলছে, তো কী কী রান্না হচ্ছে সেটা বলে দিই, তারপর আমি আপনাদের জানাচ্ছি যে আজকে কী কারণে এত আয়োজন হয়েছে। তো আন্ডারগ্রাউন্ডে অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে, তো সেটাও আমি আপনাদের দেখাবো, আর ওদিকটাতে রান্না হচ্ছে, তো কী কী আজকে মেনু কী হচ্ছে না হচ্ছে সব আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তো পুরোটা আপনারা দেখতে পাবেন। তো এটা অনেকটাই বড় হতে চলেছে, তো আমি প্রথম পার্ট এখনই দিয়ে দেবো, ভিডিওটি আমি এখনই দিয়ে দেবো, তারপর আমি দ্বিতীয় পার্ট আপনাদের দেবো। তো আর সুন্দর ভিডিও বলতে আমি সবসময় এক ধরনের ভিডিও আপনাদের দিয়ে থাকি, তো ইতিমধ্যেই কিন্তু আপনাদের আমি অনেক নতুন নতুন ধরনের ভিডিও দিয়েছি, যেমন শীতের বস্ত্রদান, এখনও অবধি যেসব আমার ক্যামেরার ওপারে ভক্ত রয়েছেন যারা নতুন, তো তাদের উদ্দেশ্যে বলছি যে এর আগে অনেক ভিডিও দিয়েছি, তো সেগুলো আরও সুন্দর ভিডিও, তো আপনারা অবশ্যই দেখে নিন। আর আজকের ভিডিও তো দেখতেই পাচ্ছেন, তার আগে যেখানে রান্না হচ্ছে সেখানে একবার চলুন, কী কী রান্না হচ্ছে দেখা যাক। আমি আসছি
এই যে এখানে অনেক চেয়ার রয়েছে, তো এখানে অনেক চেয়ার রয়েছে দেখুন, এই যে সব রেডি করা হয়েছে এগুলো। তো আপনারা একটু একটু গেস করতে পারছেন যে আসলে কি হতে চলেছে। তো এই যে দেখুন এখানে সব চেয়ার রাখা রয়েছে। তো এই ব্যাপার, তো আজকের ব্লগটা এখানে শেষ করবো, আর দ্বিতীয় পার্ট যাচ্ছে খুব তাড়াতাড়ি।